সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। প্রত্যেককে বলবো যারা প্রত্যেকদিন আমার আবহাওয়ার খবর শুনেন, যদি মনে হয় যে কিছুটা হলেও মেলে তাহলে চেষ্টা করবেন শেয়ার করার, তাতে আপনার পরিচিতরাও জানতে পারবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। চলুন শুরু করি, আগামীকাল অর্থাৎ রথযাত্রার দিন কেমন থাকবে আবহাওয়া। রথযাত্রার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘলা, রোদ ওঠার সম্ভাবনা একদমই নেই। মাঝে মাঝে হয়তো দু চার মিনিটের জন্য রোদের দেখা মিললেও একদম সকাল থেকে অন্ধকার আকাশ থাকবে আগামীকাল। তবে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কালকেও। তবে একটা অস্বস্তিকর গুমোট গরম কিন্তু সারাদিনই থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। বৃষ্টি হলেও যে ঠান্ডা হবে তারও কোনো নিশ্চয়তা নেই, ফলে বলতে পারি কালকেও কিন্তু একটা অস্বস্তিকর গরম থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে। চলুন শুরু করি সবথেকে ভালো খবর, আর রথের পরের দিন থেকে কী হতে চলেছে, অর্থাৎ বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বুধবার দিনও কিন্তু দুপুরের দিকে গরম কিন্তু ভালোই থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়, বিশেষ করে পুরুলিয়াতে কিন্তু তাপপ্রবাহ চলবে আগামীকাল এবং আগামী পরশু দুদিন তাপপ্রবাহ থাকবে। তুলনামূলকভাবে বাঁকুড়া বা ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা ততটা নেই, কারণ মেঘলা থাকবে আকাশ সকাল থেকেই। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাতে, কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গতকাল মানে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে। কোনো কোনো এলাকায় কিন্তু এই তিন দিনে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে, তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে পুরুলিয়া জেলাতে, কারণ পুরুলিয়াতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। আবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এবং শনিবারকে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় নেমে চলে আসবে 32 ডিগ্রি কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি একটা সুন্দর আবহাওয়া পেতে চলেছি আমরা। যদিও চাষিরা যারা ধানের চারা এখনও ফেলতে পারেননি তারা এতদিন বৃষ্টির অভাবে ফেলতে পারতেন না, এখন বৃষ্টি হয়েও ফেলতে পারবেন না, কারণ যে পরিমাণ বৃষ্টি হবে তাতে কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে নিচু জায়গাগুলোতে কিন্তু জল দাঁড়িয়ে যাবে মাঠে, ফলে সেই একই সমস্যায় সম্মুখীন হবে চাষিরা, কারণ ধান ফেলা যেমন বৃষ্টির সময় হয়নি বৃষ্টির পরেও কিন্তু সে সম্ভাবনা কিন্তু নেই। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটুকু বৃষ্টির আবহাওয়া পাচ্ছেন, যেটুকু সুন্দর আবহাওয়া পাচ্ছেন, একটু চেষ্টা করবেন সেটুকু আনন্দ করার। কিন্তু যে গরম কাটিয়েছি কয়েকটা দিন সেটা সত্যি খুব দুঃখের ছিল বা কষ্টের ছিল আমাদের কাছে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। শুভরাত্রি।